हरे कृष्णा, बड़ मजार कथा आज আপনাদের বলবো। হ্যাঁ, সকল মানুষই প্রশ্ন করে, বিশেষ করে আমার ভক্তরা। চলতে ফিরতে অনেক মানুষ প্রশ্ন করে, জগন্নাথের কেন এই রূপ, জগন্নাথের চোখগুলো কেন বড় বড়, জগন্নাথের কেন হাত পা নাই, হাত আছে তো পা নাই, মা সুভদ্রার তো হাতও নাই পাও নাই, এর রহস্যটা কি? আর জগন্নাথের একটা রূপ হচ্ছে করুণাময় জগন্নাথ। জগন্নাথকে আপনারা সবাই দর্শন করেছেন, জগন্নাথের সামনে যখন মহাপ্রভু দর্শন করতেন, দাঁড়াতেন জগন্নাথ পুরীতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, যেতেই চাইতেন না। আমিও দেখব আপনারা জগন্নাথকে যখন দর্শন করবেন, দেখবেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে প্রশ্ন জাগে জগন্নাথের কেন এরকম রূপ। প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। হ্যাঁ না, আমাদের ভক্তি পুরুষোত্তম বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাধুর্য রস আছে, ভগবান রামচন্দ্রের কাছে ঐশ্বর্য রস আছে, আর মহাপ্রভুর কাছে ঔদার্য রস আছে, আর জগন্নাথের কাছে সমস্ত রস পূর্ণভাবে আছে। সেই জন্য জগন্নাথ দেবের কাছে দাঁড়ালে আমাদের আর কোথাও যেতে ইচ্ছা করে না। আর জগন্নাথের দেখবেন যে নয়ন আছে, সেই নয়নের চারিদিকে একটা লাল রেখা আছে, আপনারা সবাই দেখেছেন বা খুব সুন্দর দর্শন করেছেন। ওই লাল রেখাটা হচ্ছে করুণার প্রতীক। জগন্নাথ দেব করুণা করার জন্য জগতে এসেছেন, আর জগন্নাথের এই রূপকে বলা রাধা বিরহ বিদুরা রূপ, রাধারানী বিরহে এই জগন্নাথের এই রূপটা। এই কাহিনী আমাদেরকে বলবো, খুব মন দিয়ে শুনতে হবে, মন যদি একটু এবারে হয়ে যায় তাহলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ করবো, জগন্নাথের এই রূপ কেন, এই রূপ কথা শুনে আপনাকে যে প্রশ্ন করবে বন্ধু বান্ধব আত্মসমূহ সবাইকে বলতে পারবেন, আর জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন। সেই জন্য আমি অনুরোধ করবো, খুব মন দিয়ে শুনুন যে একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার রাজসভা সুধর্মা সভায় যাবেন রাজকার্য পরিচালনা করার জন্য, আর ঠিক সেই সময় রুক্মিণী দেবী এসেছেন। আর রুক্মিণী দেবী কৃষ্ণের প্রথম পত্নী, সেই জন্য কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে খুব ইয়ার্কি ঠাট্টা হাসি করে। তাই রুক্মিণী দেবী বললেন, প্রভু আমার একটি প্রশ্ন ছিল। তখন কৃষ্ণ রুক্মিণী দেবীর কাঁধে হাত দিয়ে খুব আদরের সঙ্গে বলছেন, প্রিয়া রুক্মিণী কি তোমার প্রশ্ন বলো, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে সবসময়ের জন্য রাজি, বলো। বলে, প্রভু গত রাত্রে আপনি বিছানায় শুয়ে হে রাধে হে রাধে হে ব্রজ দেবীকে হে সুদাম সুদাম সুবল বলে করছেন, তা আমি মনে প্রভু বড় প্রশ্ন, এই রাধেটা কে? বলে, ও হো, এটা তো খুব গুড়ো প্রশ্ন, আর আমি তো এখন রাজকার্যের জন্য সুধর্ম সভায় বেরিয়ে পড়েছি, তাই প্রিয়া হে রুক্মিণী যদি তোমার এত জানার ইচ্ছা, তুমি যাও মা রুক্মিণীর কাছে যাও, গিয়ে শোনো। তখন এই কথা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে পড়লো, সমস্ত মহিষীরা এসে মা রুক্মিণীকে ঘিরে ধরলেন, বললেন, প্রভু রাত্রে শুয়ে রাধে বলে সেই রাধারানীর সম্বন্ধে একটু জানতে চাই। তখন মা রোহিণী বললেন, আমি ওই রাধারানীর কথা যখন বলবো আমার কৃষ্ণ বলরাম চলে আসবে। হ্যাঁ, আর তারা এই বৃন্দাবনের কথা শুনতে প্রেমে পাগল, সেই জন্যে আমার বলতে খুব ভয় লাগে। বলে, না না মা, আমার একটা বিরাট বড় হল ঘর আছে, আর সেই হল ঘরের ভেতরে আমরা সবাই গিয়ে বসবো, আপনাকে একটা সিংহাসন দেবে, সেই সিংহাসনে বসে আপনি খুব সুন্দর ভাই বলবেন মা, হ্যাঁ বৃন্দাবনের কথা রাধারানীর কথা। কেউ দাঁড়িয়ে থাকবে? বলে, দাঁড়িয়ে আমরা ননদকে বলবো। তাই ননদ সুভদ্রাকে গিয়ে সবাই গলার হার তার উপহার দিয়ে বললেন, ননদ তুমি তো দাদার কাহিনী কত শুনেছো,
আর বৃন্দাবনে তুমি ছেলে, তাই দাদার কাহিনী আমি একটু শুনলো। মা বলছেন যাতে কৃষ্ণ বলরাম এলে তুমি একটু আমাদের জানিয়ে দাও যে এসে গেছে, সেই জন্যে তোমাকে পুরস্কার দিচ্ছে, তুমি দাঁড়িয়ে পাহারা দাও। তখন সুভদ্রা মা যেহেতু বৌদিরা বলছে তাই আবদারের সঙ্গে উপহারে দিল অনেকে, তাই তিনি দাঁড়ে দাঁড় দিচ্ছেন। হাত দুটো এইভাবে করে দেখছেন মা দাদাদের কি লীলা বলেন, সেই কানটা দিয়ে রেখেছেন আর হাত দুটো বাড়িয়ে রেখেছেন। মা রোহিণী বলছেন যে বৃন্দাবনের যে রস আর দ্বারকার রস অনেক তফাৎ। বৃন্দাবনে কৃষ্ণ কে সবাই কাঁধে চাপায় আর কৃষ্ণের কাঁধে চাপায়, কে দ্বারকায় সবাই সম্ভ্রম করে প্রণাম করে, দ্বারকায় কৃষ্ণকে দেখলে সবাই দেবে স্তুতি করে দেবপাঠ করে, আর বৃন্দাবনে সবাই গালাগালি যায় ভৎসনা দেয়। সবথেকে বড় জিনিস কি, বৃন্দাবনে মা যশোদা কৃষ্ণ কোনো অন্যায় করলে কান ধরে কৃষ্ণকে শাস্তি দেয়, আর দ্বারকায় মা দেবকী সম্ভ্রম করে কৃষ্ণের কাছে যেতে ভয় পায়। আর সব থেকে আরো বড় রহস্য হচ্ছে কি, বৃন্দাবনবাসীরা মনে করে কৃষ্ণ আমার, আর দ্বারকাবাসীরা মনে করে আমরা কৃষ্ণের। হ্যাঁ, আমরা কৃষ্ণের আর কৃষ্ণ আমার, এই ভাবে কি তফাৎ, তদীয় আর মদীয় ভাব। হ্যাঁ, মদীয় মানেছে আর তদীয় মানে দেখি কৃষ্ণ আমার আর আমরা কৃষ্ণের, কি তফাৎ। দ্বারকাবাসীরা কি মনে করে বলুন, দ্বারকাবাসীরা মনে করে আমরা কৃষ্ণের, মানে কৃষ্ণের উপরে সবাই নির্ভরশীল। আর বৃন্দাবনবাসীরা মনে করে কি, আমার কৃষ্ণ, মানে কৃষ্ণ আমার উপর নির্ভরশীল। ভাবের কত তফাৎ, হ্যাঁ ঠিক না। বাচ্চা কে মা মনে করে কি, বাচ্চা আমার উপর নির্ভরশীল, মানে বাচ্চার সবকটি জিনিস মা দেখে। আর যখন মা বাবা মনে করে ছেলে আমরা আমার আমি ছেলের উপর নির্ভর করে আছি, কারণ ছেলে যেমন হয় দেখবে সেরকম হবে, তাহলে ভাবের তফাৎটা কি, বৃন্দাবনবাসীরা ভাবেন কৃষ্ণ হচ্ছেন আমার, তাই কৃষ্ণের সবকিছু রক্ষণাবেক্ষণ দেখাশোনা আমাদের করতে হবে। এই ভাবের তফাতের জন্য বৃন্দাবন আর দ্বারকার মধ্যে অনেক তফাৎ আছে। একসময় বসুদেবের মা পদ্মা অর্থাৎ দেবকী মায়ের শাশুড়ি, তিনি বললেন আমার নাতি যখন কংসের কারাগারে হলো তখন আমার ছেলে বসুদেব মনে মনে লক্ষ লক্ষ দাবি দান করেছিলেন ব্রাহ্মণ ঋষি সন্ন্যাসীদের সবাইকে, তাই এখন আমার ছেলে অভাব নাই, এখন আমরা দ্বারকায় আছি, তাই আমি এখন ব্রাহ্মণদেরকে লক্ষ লক্ষ দাবি দান করব, আর মনে মনে নয় বাস্তবে দান করব। সেই গাবিদের সোনা দিয়ে সিং বাঁধিয়ে দেবো, রূপে দিয়ে খুর বাঁধিয়ে দেবো, এরকম খুব সুন্দর প্রচুর খরচা করে দান করব। সেই সময় নারদ এসে হাজির, বলে মা তুমি চিন্তা করতেন, বলে হ্যাঁ হ্যাঁ বাবা নারদ এসে গেছো, একটা কাজ আছে, তুমি সমস্ত জায়গায় খবর দিয়ে দাও, কিন্তু শুধু বৃন্দাবন যাবে না, যে আমার ছেলে বসুদেব সে মনে মনে আমার নাতি কৃষ্ণ যখন হয় দাবি দান করেছিলেন, সেই দান যজ্ঞে এখন আমি করব, সেই যজ্ঞে আমি সমস্ত ব্রাহ্মণদের দান দেব। নারদ বললো মা খুব শুভ খবর, খালি বৃন্দাবন ছাড়া তুমি সব জায়গায় খবর দিয়ে দাও। তা নারদ মুনি খবর দিতে গেলেন, দ্বিতীয় যমুনা স্নান করলেন, স্নান করার পরে কি খিদে পায় তাই খাবার কোথায় পাবে, তখন লোকে জিজ্ঞাসা করছে যান 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 নন্দমার্গের বাড়িতে যান, সেখানে যশোদা মা খুব সুন্দর সুন্দর দুধে খাবার তৈরি করে খাবেন, তাই এসেছেন। আসার পরে যশোদা মা নারদকে বসে খেতে দিয়েছেন, কিছুক্ষণ খাওয়ার পরে নন্দরানী জিজ্ঞাসা করছেন যে বাবা নারদ কোথা থেকে আগমন, না মা আমি দ্বারকা থেকে এসছি। ও দ্বারকা থেকে এসছো, হা 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 দ্বারকা আমার কানে আছে, আমার নয়নে মনি আছে, সে কেমন আছে, কেমন আছে বলো বলো বলো। ও নয়নের মনি কানু, সে কে মা, বলে সে আমার
ছেলে আমার কানু, আমার নয়নের মনি, খুব ভালোবাসে, সে এখন দ্বারকা হয়েছে, দ্বারকা নিস। হ্যাঁ বলে তাই, তাহলে মা একটা যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এত তারিখে এই সময় এই উপলক্ষে এই ব্যাপার সমস্ত ঘটনা খুলে বলে দিলেন, কিন্তু কেন নিমন্ত্রণ করলো না বৃন্দাবনবাসীদের? যশোদামা তো শুনেই সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে গেছে। নন্দ মহারাজ তার মাথায় জল টল দিয়ে শান্ত করানোর পরে বলছেন, নন্দরাজ তুমি জানো না আমার কানাইয়ের বুদ্ধি, যখন সে মথুরা চলে যাচ্ছিল আমি বললাম কানাই তোকে ছেড়ে থাকবে কি করে, বলে জগতের নারায়ণ সত্য, ওই জন্য সত্যনারায়ণ বলা হয়, তুই নারায়ণের পূজা করে সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে কানাই এত বুদ্ধি, আজ পর্যন্ত কখনো শুনেছ যে ছেলে অনুষ্ঠান করলে মা বাবাকে নিমন্ত্রণ করেছে? মা বাবাকে নিমন্ত্রণ করা মানে অপমান করা হয়, দেখবে না নারদমুনি নিমন্ত্রণের কারণে সবকিছু কত সুন্দর হয়ে বলে দিল, কবে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, কি জন্য হচ্ছে, কারা কারা আসবে, কি ব্যাপার সব খুলে বলে দিল, নিমন্ত্রণ করা হয়ে গেল। বলে ও তাই, বলে হ্যাঁ আমার কানাই খুব বুদ্ধিমান, নিমন্ত্রণ করলে অপমান করা হয় মা বাবাকে, তাই সঙ্গে সঙ্গে নারদমুনি সেখান থেকে চলে গেলেন। আর নন্দরানী নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীদের জানিয়ে দিলেন, সমস্ত জন বিভিন্ন রকম খাবার দাবার করে সবাই গরু গাড়ি করে যাচ্ছেন দ্বারকার দিকে, সবাই মিলে দ্বারকা যাচ্ছেন গরু গাড়ি করে, বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী নিয়েছেন, হ্যাঁ বিভিন্ন পাত্রে নিয়ে খুব আনন্দে যাচ্ছেন দর্শন করার জন্য। এদিকে দ্বারকায় পৌঁছে গেছেন নারদমুনি, বললেন পদ্মা বাবা তুই খবর দিয়েছো না যেতে দাও? বললো মা আমি সব জায়গায় খবর দিচ্ছি, তবে যেখানে যেতে বারণ করেছিল বৃন্দাবনে, তা আমি ওই একটা নদী দেখলাম খুব সুন্দর, সে নদীতে স্নান করার খুব ইচ্ছা গেল, খুব সুন্দর নীল জল দেখে স্নান করলাম, বললো এটা যমুনা। আমি বললাম ও তাই, তা স্নান করার পরই মা খিদে পেয়েছিল, বললে কোথায় খাবো? বলে যাও যাও নন্দ মারা যাচ্ছে তার বাড়িতে, যাও নন্দরানী খাবে। তা মা গেলাম, প্রচুর খাওয়ালো মা, আর জিজ্ঞাসা করছে কানু কেমন আছে, নয়নমণি কেমন আছে। তখন পদ্মা ছুটে গিয়ে যে বৌমা 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 সর্বনাশ হয়ে গেছে, নারদ গিয়ে বৃন্দাবনে খবর দিয়ে দিয়েছে। তাই বৃন্দাবনবাসীরা যে জায়গা দিয়ে আসবে যে সেই গেটে প্রচুর বড় গেট করে দিলেন, প্রচুর পাহারা দিলেন, উপযুক্ত সময়ে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, কৃষ্ণ যজ্ঞ করতে শুরু করে দিয়েছেন। আর গেটে দেখছেন কিছু মহিলাদের আওয়াজ, তখন গেট কিপার গিয়ে বললেন মা কারা এসেছে খুব হইচই করছে, সবাই বলছে আমরা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই, অনেকদিন দেখিনি, আর মাথায় সব বিভিন্ন রকম খাবার দ্রব্য দেখছি মা। সঙ্গে সঙ্গে পদ্মা গেটটা আস্তে আস্তে খুলে বলছেন আপনারা কারা? আমরা বৃন্দাবন থেকে এসেছি ব্রজবাসীরা। ও আপনি কে? আমি মা যশোদা। আরে আপনার মধ্যে যমুনায় জল ছিল না, বৃন্দাবনের জল শুকিয়ে আছে, আপনারা এখানে মধ্যে এসছেন, লজ্জা করে না? সামান্য একটু মাখন খেয়েছিল বলে আমার নাতিকে কান ধরে মেরেছিল, দড়িয়ে মেরে রেখেছিল, তাকে সকালে উঠে উঠলে খাওয়া দাওয়া করে গরু চড়াতে পারতে, কোনোদিন স্কুলে পাঠালে না, তোমাদের তো লজ্জা থাকা দরকার, ছি ছি এরকম এসছো। ঠিক সেই সময় এসে গেছেন দেবকীমা, দেবকীমা বললেন এই সময়তে অসুবিধা হতে পারে, যেহেতু যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, সেই যজ্ঞ অনুষ্ঠানের কাজটা শুভ হবে না কোনো কিছুকে কোনো অমঙ্গল করলে, সেই জন্য অনুরোধ করছি মা সাধারণত অপমান করে লাভ নাই, তাই মা যেহেতু ওরা অতিথি তাই ওদেরকে এইভাবে অপমান করে লজ্জা দিলে আপনার নাতির যজ্ঞ অনুষ্ঠান অঘটন ঘটতে পারে মা, অমঙ্গল হতে পারে মা, শুভ নষ্ট হয়ে যেতে পারে মা, তাই আপনি কৃপা করে ওনাদেরকে বলুন ওনারা কি চায়। তখন পদ্মা গিয়ে বলছেন আপনারা কি চান? বলে আমরা শুধু নয়নের মণি কানুকে একটু চোখের দেখা দেখবো তারপরে চলে যাব, আমরা ভেতরে যেতে চাই না। নারী বললেন মা যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, সেখানে যজ্ঞ বসে গেছেন কানাই, তাই ওখান থেকে দেখে নিয়ে আসা অমঙ্গল হবে, কিন্তু কানাই যদি সঙ্গে নিজে আসে তাহলে কোনো অমঙ্গল হবে না। সেই জন্য সঙ্গে সঙ্গে কি করলেন নারীমণি বললেন একটা কথা বলবো, মা পদ্মাকে বলছেন যদি তার মা ছেলেকে ডাকে তাহলে ছেলের আওয়াজ যেখানে থাকবে না কেন মায়ের কণ্ঠ ছেলের কানে প্রবেশ করবে, তাই এখান থেকে যদি ডাকে তাহলে কানের কানে প্রবেশ করলে কানে যদি যজ্ঞ অনুষ্ঠান থেকে আপনাদের উঠে আসে তাহলে অমঙ্গল হবে না মা,
নারদের কথা শুনে দেবকী মা বলছেন, বাবা কানাই কানাই, হে কৃষ্ণ তুমি চলে এসো, তোমার মা দেবকী তোমাকে ডাকছে, এসো বাবা এসো। কানাই এলো না। সেই সময়তে নারদমুনি বলছেন, মা এই যে মহিলা দেখছেন না মোটামতো, এই মহিলার কাছে যখন আমি প্রসাদ পাচ্ছিলাম, এই মহিলা খুব বলছিলেন আমার নয় মনি, আমার কানু আমার কানু, তা মা এই মহিলাকে দিয়ে ডাকলে ভালো। তখন পদ্মা বললেন, তাহলে নারদ তুমি বলো। তাই নারদমুনি গিয়ে বললেন, মা আপনার ওই নয়নের মনি কানুকে একবার ডাকুন, যদি আসে ভালো তাহলে যোগ্য অনুষ্ঠানটা পূর্ণ হবে, নালে গিয়ে দেখে নিয়ে এলে অকল্যাণ হতে পারে। তা সেই সময়তে গিয়ে কানুকে গিয়ে ডাকলেন, কিভাবে ডাকছেন, যশোদা মা সেই বাইরে দাঁড়িয়ে নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে এমন ভাবে, কাপড় ভিজে গেছে মায়ের। তখন বলছেন, বাবা কানু কানু এসো, বাবা এসো, তোমার মা বৃন্দাবন থেকে এসেছে, যশোদা রানী এসে ডাকছে, বাবা কানু এসো। সেই সময় কানাই চিন্তা করছেন, আমার মা যখন গোবন করতেন আমি গিয়ে পিছন দিক দিয়ে গিয়ে তার কাঁধা ধরে খুব সুন্দরভাবে ঝুলতাম, আর আমার মা আমাকে এই নদীর ডাকে বলতেন, বাবা কানু তুই একটু হাঁ কর, আমি বাঁধ থেকে সরাসরি তোকে দুধ দেবো তোর মুখে, হাঁ কর। আর কানাই হাঁ করতেন, আর কানাইয়ের দুধ যখন এই মুখে না লেগে চারদিকে লাগতাম, তখন মা যশোদা ওই দৃশ্য দেখে এত হাসতেন, কানাই জিভ দিয়ে দুধগুলো চেটে ধরে খেতেন। তখন মা যশোদা বলতেন, কানু বাবা বড় করে হাঁ কর, বড় করে হাঁ করতেন, আর মা যশোদা গালের ভেতরে সেই দুধ দিতেন। সেই যে কানু ডাক, মা যশোদার আওয়াজ পেলেন, সামনে সঙ্গে কানাই কানাই দৌড়ে এসে মা যশোদার একদম কান ধরে লাফ করে উঠেছেন। মা যশোদা যেহেতু একটু মোটা ছোট তো অতটা খেয়াল হয়ে করেনি, পড়ে যেতেন, কিন্তু কানাই ছেলে এসেছে তো বুকে ধরেছেন। আর মা যশোদা এত কান্না করছেন, সে অশ্রুতে কানাই পুরো অভিষেক হয়ে গেলেন। সেই সময়তে দেবকী মা দেখছেন যে আমার ডাকে তো কানা আমার ছেলে কানাই এলো না, কিন্তু যশোদা রানী ডাকে এলো, আর যশোদা রানী বাৎসল্য প্রেমে মা দেবকী দেখছেন যে যশোদা রানীর স্তন থেকে দুধ খলিত হয়ে সেই দুধ নিচে ঝরে পড়ছে। দেবকী মা দেখলেন কি প্রেম যশোদা রানীর, আমার তো স্তনে দুগ্ধ আসা তো দূরের কথা, আমার তো ভাবে কানাই এলো না, আর মা যশোদার ডাকে কানাই এলো, আর এত বাৎসল্য প্রেম কানাইকে পেয়ে তার দুগ্ধ খলিত হয়ে নিচে পড়ছে। মা দেবকী দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কানাই দেখলেন আমার দেবকী মা চিন্তা করছেন কিছু, তাই মা যশোদার কোল থেকে নেমে আবার দেবকী মায়ের কোলে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন, কিন্তু মা দেবকী বুঝতে পারলেন আমার সেই প্রেম নাই, কানাই আমার স্তন থেকে দুগ্ধ খলিত হচ্ছে না, আমার সেই প্রেম নাই। আর সেই সময়তে এইসব দৃশ্য দেখছেন, আর মহিষীরা যখন মা পদ্মা বলছিলেন মা যশোদাকে যে কানাই একটুখানি মাখমারি হাঁড়ি ভেঙেছে বলে কান ধরে মেরেছ, তখন এক মহিষীর দিকে তাকাচ্ছে, বাবা কিরকম মা, একটু মাখমে হাঁড়ি ভেঙেছে বলে এরকম মেরেছে, কিন্তু এখন বুঝতে পারছে যে সেই মায়ের প্রেম কি, আমাদের দু এক বছর বাচ্চা হয়ে গেছে আমাদের স্তন থেকে দুগ্ধ খরিতে হয় না, এমনকি বাচ্চা হলে বাচ্চা হলে আমার স্তন থেকে দুগ্ধ খরিতে হয় না, কিন্তু মা যশোদার স্তন থেকে দুগ্ধ খরিতে হচ্ছে। এই দৃশ্য দেখে সমস্ত মহিষীরা আশ্চর্যান্বিত হয়ে অবাক দৃষ্টিতে শ্রবণ করছেন। আর সেই সময়তে দেখছেন যে গেটের সামনে কিছু একটা আওয়াজ, সেই আওয়াজটা দেখে রেঙ্গমা চিন্তা করছেন নিশ্চয়ই কেউ স্তুতি করছে, দেখো গেটে কেউ চলে এসেছে। সঙ্গে সঙ্গে মহিষীরা গেট খুলতেই দেখছেন যে সেখানে জগন্নাথ বলদেব আর সুভদ্রা যেরকম রূপে ছিলেন, এই রূপটা কিন্তু মহিষীরা দেখতে পায়নি, এই রূপটা দেখেছিলেন নারদমুনি। হ্যাঁ, তার আগে স্তুতি করে প্রার্থনা করেছেন, প্রভু আপনার এই যে অপূর্ব রূপ, করুণাময় রূপ, এই চোখের চারদিকে যে লাল রং, আর এত সুন্দর আপনার কৃপা দৃষ্টি, চোখের পাতা রাখেননি জগৎবাসীকে এরকম কৃপা করার জন্যে, আর
बलदेव के सामने नहीं है, विशेष करे मा सुभद्रा बोन के सुभद्रा हाँ मा के सामने नहीं आपनी माजी आछेन हाँ यही भावे दादा बोन एक संगे थाकबेन ये विश्व जगत मानुष कख करे देखेनि प्रभु और आपनारे कृपामय दृष्टि जगतवासी कबे देखबे कबे कृपा पाबे प्रभु। तखन भगवान कथा दिलेन नारद के जे नारद यही कृपा आमी नीलाचले हाँ जगन्नाथ पुरीते इंद्रदुम्न राजार कृपा करार जन्ने विशेष करे कलियुगेर मानुष के विशेष कृपा प्रदान करार जन्ने एई रूपे आमी जगते प्रकटित हब। तखन नारद मुनि सत्यवती करे प्रणाम करे दाड़िएछेन कृष्ण बलराम तादेर प्रेमेर कथा शुने सब अंग ভেতরে প্রবেশ করেছে। সুভদ্রা মা যেহেতু প্রথম থেকে শুনছেন সেই জন্য সুভদ্রা মার হাত পা সব প্রবেশ করেছে আর জগন্নাথের হাফ অর্ধের অংশ প্রবেশ করেছে, পাতে প্রবেশ করেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে প্রেমে বৃন্দাবনের কথা শুনে। ওই দৃশ্য দেখে নারদ মুনির খুব আনন্দ হলো। জগন্নাথকে বিশেষ করে কৃপা করার জন্য নারদ মুনি প্রার্থনা করলেন। এই নারদ মুনির কৃপায় নারদ মুনির প্রার্থনা জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মানে এই রূপ আমরা জগতে দেখতে পাচ্ছি। আর বিশেষ করে পরম ভক্ত ইন্দ্রদুম্ন মহারাজের আরো বিশেষ কৃপা আমরা এই জগতে পেয়েছি। আর শ্রী প্রভুদের কৃপায় আমরা সারা পৃথিবীতে এখন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মানে রথ হচ্ছে, নাহলে আমাদের জগন্নাথ পুরীতে গিয়ে দেখতে হতো। এখন আমরা ইস্কনের যে কোনো মন্দিরে, গৌরী মঠের যে কোনো মন্দিরে এবং অন্যান্য মন্দির অন্যান্য গ্রামবাসীরা পর্যন্ত হ্যাঁ অনেক সময় গ্রামবাসীরা উদ্যোগে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মানের রথযাত্রা হচ্ছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মানের এই রূপ যখন বর্ণনা করে নারদ মুনি স্তুতি করে বর্ণনা করলেন, যখন শেষ করলেন তখন জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের পূর্ব রূপে ফিরে এলেন। আর সেই সময় আওয়াজে মা রোহিণী মহিষীদের বললেন যে দেখো বোধহয় কৃষ্ণ বলরাম চলে এসছে, ওরা গেট খুলতে ওই জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখেনি। কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মা যেমন রূপে ছিল সেইরকম রূপে দেখেছেন, কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রূপ হ্যাঁ বুঝলেন প্রেমের যে রূপ সেই রূপ নারদ মুনি দর্শন করে কৃপা করে আমাদেরকে বিশেষ করে কৃপা করলেন। সেই জন্য এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ আমরা দেখতে পাই, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কৃপা দেখতে পাই। এই জন্য আমরা অনুরোধ করবো এই সুযোগ কখনো ছাড়বেন না। হ্যাঁ আর সবথেকে বড় জিনিস কি জানেন, জগন্নাথকে জগন্নাথ মন্দিরে দর্শন করলে যে ফল, রথে দর্শন করলে তার 10,000 গুণ বেশি ফল। আর গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যেটা বলি বা সুন্দরা চলে হ্যাঁ যেখানে নদীর অবস্থান করে ও দর্শন করলে বলছেন 10,000 গুণ বেশি ফল। হ্যাঁ একবার ভক্তি পুরুষোত্তম ফল বলছেন ও যে কত গুণ ফল বেশি ও আমরা ভাষায় বলা যাবে না। সেজন্য অনুরোধ করব গুন্ডিচা মন্দিরে বিশেষ করে দর্শন করুন, প্রসাদ পান, আনন্দ করুন। আর প্রতিটা মন্দিরে বিশেষ করে ইস্কন মন্দিরে এই নদিন খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, প্রসাদ হয়, ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়। তাই অনুরোধ করব সকলে অংশগ্রহণ করুন, আনন্দ করুন আর নিজেদের জীবনকে সার্থক করুন। তার সঙ্গে আমি অনুরোধ করব এই ভিডিওটা সকলকে দেন, সকলে যাতে আনন্দ লাভ করে। হ্যাঁ এবং আমার প্রতি একটু কৃপা দৃষ্টি প্রদান করবেন যারা শ্রবণ করছেন, যাতে আমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চরণে আমার মন প্রাণ অর্পণ করে সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল।